মোহাম্মদ সেলিম আপনাদের বাজারে উপস্থিত হয়েছে। আপনারা তোকে আসন্ন নির্বাচনে কষ্ট হাতুরি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করান। বন্ধুগণ, আসন্ন লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সমর্থিত সিপিআইএম পার্টির প্রার্থী মোহাম্মদ সেলিম আপনাদের প্রেস সভা করছে। আসন্ন লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত সিপিআইএম পার্টির প্রার্থী মোহাম্মদ সেলিম সেলিমকে এই লোকসভা নির্বাচনে চিহ্নে ভোটে তিনি এসেছেন। আপনাদের কাছে আবেদন করব, এই নির্বাচনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত মোহাম্মদ সেলিম আপনাদের বাজারে উপস্থিত হয়েছে। আপনারা তোকে আসন্ন নির্বাচনে কষ্ট হাতুরি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করান। বন্ধুগণ, আসন্ন লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সমর্থিত সিপিআইএম পার্টির প্রার্থী মোহাম্মদ সেলিম আপনাদের প্রেস সভা করছে। আসন্ন লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত সিপিআইএম পার্টির প্রার্থী মোহাম্মদ সেলিম সেলিমকে এই লোকসভা নির্বাচনে চিহ্নে ভোটে তিনি এসেছেন। আপনাদের কাছে আবেদন করব, এই নির্বাচনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত মুর্শিদাবাদের সেলিম উত্তর দিনাজপুরে ভিক্টর, যেখানে তৃণমূলের পাকা সিট সেখানেই জল ঢেলে দিয়েছে। কোনো ভোট কাটাকাটি নাই মুর্শিদাবাদে, এসে উত্তর দিনাজপুরে মোহাম্মদ সেলিমকে হারিয়েছিল তৃণমূল, বিজেপিকে জিতিয়েছিল। কোন মুখে কথা বলেন মমতা ব্যানার্জি? তখন নায়িকার বেটি দুই নায়িকাকে নিয়ে গেছিলেন তিনি হেলিকপ্টারে করে, মোহাম্মদ সেলিম খতরনাক লোকেরা বোঝানোর জন্য। তাকে আরএসএস থেকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল, অমিত শাহ এটা বলেছিল যে মোহাম্মদ সেলিম পার্লামেন্টে না আসে, আর এখন আবার এসে মুর্শিদাবাদে ঘাঁটি গেড়েছেন। মুর্শিদাবাদের মানুষ জানে কে আরএসএস দালাল। আচ্ছা, মোদীর দালাল মমতা বুঝে গেছে জনতা। আচ্ছা, মুর্শিদাবাদ কেন্দ্রে বাজপাকে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী আজ বলেছে, বাজপাকি বলেছে তাতে আমার আপত্তি নেই। এক একটা কনোটেশন আছে এক একটা জিনিসের, কিন্তু বাজ পাখি ভাষিতে বাজ মানে হচ্ছে শিকার, তার শিকারী পাখি। তাহলে মমতা হচ্ছে আরএসএস এর পোষা পায়রা, মোদির খোপে থাকে, যখন দরকার হয় বার করে আমার ভেতরে ঢুকে যায়। তো এই জন্য তাকে তো বাজপাখিকে ভয় পাবেই, তার আকাশে বাজ পাখি আছে বলে মমতা যদি ভয় পেয়ে থাকে তাহলে ভালো খারাপ। আচ্ছা, মুখ্যমন্ত্রীর বক্তব্য সংখ্যালঘু ভোট কেটে বিজেপিকে জেতাবে, কি বলবেন? আচ্ছা, উনি সংখ্যালঘুকে মানুষ মনে করেন না কেন? উনি ভোটার মনে করেন? তাহলে উনি দশ হাজার মাদ্রাসা দেন বলেছেন কেন দেননি? বকাপুরে চুরি কেন বাড়িয়েছেন? বকাপুরের সম্পত্তিগুলো সব লুট করছেন কেন? কেন তিনি সংখ্যালঘু উন্নয়ন বিত্ত নিগম যেটা আমি তৈরি করেছিলাম, উইমেন এম্পাওয়ারমেন্ট, ছেলে মেয়েদের হাতে কাজ শেখানো, তাকে ঋণ দেওয়া, স্টাইপেন্ড, স্কলারশিপ, এগুলো চুরি করে ফাঁক করে দিলেন কেন? কেন তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সংখ্যালঘুদের জন্য একটাও কাজ করলেন না? কেন তিনি এসএসকে এম এসকুলগুলোকে তুলে দিচ্ছেন? কেন মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দিয়েছেন? আপনারা তোকে আসন্ন নির্বাচনে কষ্ট হাতুরি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করান। বন্ধুগণ, আসন্ন লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সমর্থিত সিপিআইএম পার্টির প্রার্থী মোহাম্মদ সেলিম আপনাদের প্রেস সভা করছে। ছবি এলাকা
গেছেন, আমিও আসন্ন লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত সিপিআইএম পার্টির প্রার্থী মোহাম্মদ সেলিম কাস্তা এই লোকসভা নির্বাচনে আপনাদের কাছে আবেদন করব এই নির্বাচনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ জেলায় দুটি জায়গায় নির্বাচনী জনসভা করেন। প্রথমটি মুর্শিদাবাদের খড়গ্রামে এবং দ্বিতীয়টি রানীতলা এলাকায়। এই দুটি সভা থেকেই মোহাম্মদ সেলিমকে সরাসরি তিনি কটাক্ষ করেন। তিনি বলেন যে মোহাম্মদ সেলিম বাজপাখি। অন্যদিকে তিনি বলেন যে উত্তর দিনাজপুরের যে সিট তৃণমূলের ছিল সেই তৃণমূলের সিটে জল ঢেলে দিয়েছেন। পাল্টা মোহাম্মদ সেলিম এই মন্তব্যের উত্তরে জবাব দিয়েছেন। তিনি বলেছেন যে গতবার উত্তর দিনাজপুরে মোহাম্মদ সেলিম কাকে জিতিয়েছে, মোহাম্মদ সেলিমকে হারিয়ে কাকে জিতিয়েছিলেন, বিজেপিকে, এই মমতা ব্যানার্জি। কারণ তিনি মমতা ব্যানার্জি বিজেপির সহযোগী। পাশাপাশি তিনি বলেন যে এখন তিনি যে গতবার এক নায়িকাকে হেলিকপ্টারে করে উত্তর দিনাজপুরে নিয়ে গেছিলেন এবং প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে মোহাম্মদ সেলিম খতরনাক লোক এবং অমিত শাহ তাকে দায়িত্ব দিয়েছিলেন যে মোহাম্মদ সেলিম যাতে পার্লামেন্টে না যেতে পারে, এবং এবার তিনি এসে পৌঁছেছেন মুর্শিদাবাদে। তা মুর্শিদাবাদের মানুষ জানে যে আরএসএসের দালাল মমতা, তাই মোদীর দালাল মমতা জেনে গেছে জনতা। এভাবেই তিনি মমতাকে পাল্টা জবাব দিয়েছেন মোহাম্মদ সেলিম। অন্যদিকে তিনি জানিয়েছেন মোহাম্মদ সেলিমকে আরও আক্রমণ এনেছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তিনি বলেছেন যে সেলিম হচ্ছে বাজপাখি। পাল্টা জবাবে সেলিম বলেছেন বাজপাখি বলেছে তাতে আমার কোনো আপত্তি নেই, সব কিছুর একটা ক্যালকুলেশন আছে, অর্থাৎ বাজপাখি তো ভালো, বাজপাখি শিকারি তো। মমতা হচ্ছে আরএসএসের পায়রা, যখন আরএসএস বলে পায়রার খোপে ঢুকে যায়, তারপরে আবার বেরোয়, প্রয়োজন অনুসারে আবার বেরোয়। এই জবাবের উত্তরে তিনি স্বভাবতই বলেছেন যে যদি আকাশে পায়রা থাকে এবং পাশাপাশি বাজপাখি থাকে, তাহলে বাজপাখি শিকারি পাখি, সেই ক্ষেত্রে পায়রার ভয় পাওয়াটাই স্বাভাবিক, তো উনি ভয় পেয়েছেন, আমার ভালো লেগেছে। অন্যদিকে তিনি মমতা ব্যানার্জি আবার একটি বিষয় নিয়ে আক্রমণও করেছেন,